ডাক্তার মৃদুল দাসের বাড়িতে সংগঠিত চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আটক এই চোরের নাম দীপ ভট্টাচার্য বলে জানিয়েছেন সদর এসডিপি অজয় কুমার দাস। তার কাছ থেকে চুরির বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে সেখানে সেই ঘটনা তদন্ত করে এই চোরকে ধরা হয়েছে বলে সদর এসডিপি উল্লেখ করেছেন। এই চুরির ঘটনার সঙ্গে একটি সংগঠিত চোর চক্রের যোগ রয়েছে এবং বাকি সদস্যদের আটক করার জন্য পুলিশ চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেছেন। ধৃত চোরকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন সদর এসডিপিও। আমাদের আগরতলা শহরের রিনাল্ড নেফ্রোলজিস্ট ডক্টর মৃদুল দাস, ওনার বাড়িতে 23rd কিছু ইলেকট্রনিক আইটেমস চুরি হয়েছিল। তো আমরা খবর পেয়ে সিসিটিভি ক্যামেরা দেখেছি, আমরা যত সাসপেক্টস আছে লাস্ট 3-4 ডেজের মধ্যে আমরা দেখলাম সেম সিসিটিভিতে মানে ওয়াক করে রেকর্ড করে একটা আইডিয়া করতে চেয়েছি যে কে হতে পারে। ফাইনালি কালকে আফটার অনেক হিট অ্যান্ড ট্রায়াল দীপ ভট্টাচার্য আসামি দাঁড়িয়ে আছে, আইডেন্টিফাই করেছে। আইডেন্টিফাই করার পরে স্পেসিফিক কেসে অ্যারেস্ট করা হয়েছে, কিছু জিনিস রিকভার করা হয়েছে। আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো, ফরওয়ার্ড করে আরও যে চুরি করেছে এগুলো বাকি জিনিসগুলো রিকভার শেষ হবে। এটার মধ্যে এক্সপিরিয়েন্স যে পুরো স্টাফ স্পেশালি ওসি সুপারভিশনে মানে খুব ভালো পরিশ্রম করে এটা মানে ই করা হয়েছিল, কারণ কি এটা সিসিটিভিতে ক্লিয়ার ছিল না। তো আমরা সাসপেক্টদের ওই সেম সিসিটিভির মধ্যে হাঁটিয়ে চালিয়ে ওই মুভমেন্টগুলো করিয়ে মানে এটা গেস করতে চেষ্টা করেছি যে কে আসামি হতে পারে। তো এটা গ্যাংটা ক্র্যাক হয়েছে, একজন অ্যারেস্ট আছে। আজকে আমি রিমান্ড পাঠিয়ে বাকি গ্যাং মেম্বার্স আর বাকি জিনিসগুলো যে আরো যারা চুরি করেছে জানি এগুলো রিকভার করার চেষ্টা করছি। না গ্যাং আছে, এটা গ্যাং আছে, এর মধ্যে একটা অ্যারেস্ট হয়েছে, ওর কাছে রিকভারি হয়েছে, এখন রিমান্ডে এসে বাকি কিছু নাম পেয়েছি, রিমান্ডে আসার পরে।